ওয়ান ইয়ার লেটার বা 2 মাস পরেও সাকিব খানকে মেরে ফেলতে পারে। আপনি এটা একটা নিউজও করতে পারেন, সাকিব ভাইয়ের কানে দেওয়া উচিত। আমি সাকিব ভাইয়ের অনারাবল অ্যাক্টর অফ বাংলাদেশ, অনারাবল শব্দটা ইউজ করছি এই জন্যই কারণ মাননীয় শব্দগুলো যেসব অর্থে মানুষ ব্যবহার করে, আমি সাকিব ভাইয়ের এটাকে, সাকিবকে একটা ছেলে গালি দিয়েছিল, আমি হলে গিয়ে ওই সিনেমাটা দেখেছিলাম যে কী কারণে গালি দিয়েছে। তো পরে দেখলাম যে সাকিবকে ওই ছেলেটা গালি দেওয়ার পিছনে নেগেটিভ রিজন ছিল। যখন সাকিব ভাইয়ের তুফান সিনেমার আমি ট্রেইলার দেখলাম এবং উড়াদুড়া যে গানটা আমি দেখলাম, আমি ওনাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য এবং আমার অন্তর থেকে একটা শ্রদ্ধাবোধ জানার জন্য আমি একটা গানই করেছি, তুফান কাটিং, যেটার ধরেন আমাকে সাহায্য গিয়েছেন এই লোটন ভাই। তো এই যে আমার জায়গা থেকে আমি যদি এরকম একটু ভালোবাসা দেখাতে পারি আফটার ওয়ান ইয়ার লেটার বা 2 মাস পরেও সাকিব খানকে মেরে ফেলতে পারে, আপনি এটা একটা নিউজও করতে পারেন, সাকিব ভাইয়ের কানে দেওয়া উচিত। কারণ আমি এ কথাটা এর আগেও একটা চ্যানেলকে বলেছি, কারণ সাকিব খান যখন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটা জায়গায় নিয়ে যাবে তখন অনেকগুলো আর্টিস্ট অকেজু হয়ে যাবে, কারণ তখন তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে যাবে। সাকিব খান যখন কোথাও ড্রিঙ্কস নেবেন, এটা কোল্ড ড্রিঙ্কস বা পানি খাবেন, মাস্ট বি এটা চেক করে খাওয়া উচিত, নাম্বার ওয়ান, কারণ পৌজন ওই জায়গাগুলো মিটাইতে বেশি কষ্ট হয় না। আর পৃথিবীতে মনে রাখবেন, নিজের আত্মীয় স্বজনগুলো ছাড়া আপনার পাশের যেই মানুষগুলোকেই রাখেন এটা ইতিহাস বলে। আমাদের বাংলাদেশের পরিস্থিতিতে দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনার বাসায় যে যাতায়াত করতে পাশে ছিলেন, উনার সহযোগিতায় এই কিলিং করা হয়েছে। ইন্ডিয়ার ক্ষেত্রে তাই করা হয়েছে, নিজের আত্মঘাতী যে ছিল উনিয়ে মেরে ফেলছে, তো সাকিব খানকেও তাই করবে। এ হিসাবে সাকিব ভাইকে অবশ্যই চলাফেরায় থাকা, মুভিং, বি কেয়ারফুল হওয়া উচিত, কারণ আপনার এই উত্থান অনেকের গায়ে চুলকানি ধরাবে। তো সেই জায়গা থেকে আমি আপনাকে বলবো, বি কেয়ারফুল টু সাকিব খান, মুভ টু এনি হোয়ার। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে সাকিব খানের এই যে কি তুফান সিনেমার গান টাইটেল ট্র্যাক প্লাস যে গানটা রিলিজ হলো, আগামী 100 বছরও নাকি এরকম কোনো গান বাংলাদেশে আসে না, এই ব্যাপারে আপনি, আপনি তো মিউজিক কম্পোজার, আপনি তো ভালো বোঝেন, এই জন্য আপনাকে প্রশ্ন করা হলো আর কি। আচ্ছা, গানের ব্যাপারে যেটা বলতে পারি আমি, কারণ এখানে এই প্রীতম হাসান যে গানটা করেছেন এটা নিঃসন্দেহে একটা এই ড্যান্স আইটেম সং, আর এটার সাথে যেহেতু আমাদের ফোকের এটা আধুনিকতার একটা মিশ্রণ আছে, এটা এই রসায়নটা খুব বেটার হয়েছে। থার্ড অপশান হচ্ছে এখানে যারা এই রোল প্লে করেছেন, সাকিব ভাই, তারপর মিমি চক্রবর্তী, তো দু জায়গার মানুষটাই ফেমাস, আর মেকিংটা আমার কাছে সুপার মনে হয়েছে, অ্যাজ লাইক রায়ান রাফি ভাইয়ের এই হলিউড মুভি যেমন হয়, তারপরে তামিলের যেসব মুভিগুলো আমরা মুভিংগুলো দেখি, এবং আমার কাছে কালারটা ভালো লেগেছে আর ফ্রেমিংটা আমার কাছে সুপার মনে হয়েছে। আর মিউজিকের ওখানে বিট কম্পোজিশন বেস প্লেইংটা আমার কাছে সুপার, যেহেতু আমি নিজে হিপহপ গান করি, এই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে 100 বছরে গান হয় নাই তা না, কারণ বাংলাদেশে যখন বিট মানে রিদমিং গান যখন ফুয়াদ ভাই করেন, ফুয়াদ ভাই তারপর হাবিব ভাই ওরা স্টার্ট করেন, এর আগে আমি যখন ভালোবাসার গোষ্ঠী কিলাই আমি হিপহপ টাইম স্টার্ট করি, তো এই কম্পোজিশনটা এখন এসে আধুনিকতার ছোঁয়া এটা ককটেল হয়ে গেছে, যেমন মালোমা, তারপরে এই উড়াধুরা, তারপরে ধরেন এই কোকে স্টুডিওর মীরা ভাই, জেমস ভাইয়ের এই গানগুলোকে এখন আধুনিকতার সাথে কম্প্যাক্ট করে তৈরি করা। তো এখন ভবিষ্যতে ইন্টারন্যাশনালি সাকিরা, লতি আতিফ আসলাম, তারপরে অরিজিৎ সিং, আমাদের রুনা লায়লা ম্যাডাম বিশ্বকে যেরকম ধরেন নেড়েছেন,
হয়তো এ সাকিব ভাইও বাংলাদেশের প্রতিনিধি হয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে, আমার একটা দৃঢ় বিশ্বাস, বিশ্বের আঙ্গিকে একটা নাড়া দেবেন।